বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরাও ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আমি আবার চলে আসলাম এটাই বলতে তোমাদেরকে যে আগের দিনে আমি তোমার যে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে ওই যে বাড়ির নতুন মেম্বারটা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম আশা করি তোমরা এতক্ষণে সবাই ভিডিওটা দেখে ফেলেছো আর সবার খুব ভালো লেগেছে তো ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবে না কেউ ঠিক আছে তো সেদিন আমি কি করেছিলাম সকাল থেকে একটু তোমাদের সাথে বকর বকর করেছিলাম আড্ডা দিয়েছিলাম আর সকালে কি রান্না বান্না হয়েছিল। আর স্নান করে পুজো টুজো দিয়েছিলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল কারণ আমার ভ্লগটা অনেক বড় হয়ে যাবে বলে আমি একসাথে সেই দিনের পুরো মানে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে কি করেছিলাম না করেছিলাম তো আমি তোমাদেরকে বলেছিলাম যে পার্ট টু একটা আসবে মানে পার্ট টু টাইপে কারণ আমাকে ওই ভ্লগটা পুরোপুরি আমি কন্টিনিউ করতে পারিনি অনেকটা বড় হয়ে যাবে তাই তাই আমাকে দ্বিতীয় পার্ট আনতে হবে তো এখন তোমরা যে ভিডিওটা দেখবে সেটা হচ্ছে দ্বিতীয় পার্টটা তারপরে সারাদিন আমার কী হয়েছে সারাদিন আমি কি করেছি একবারে রাত অবধি বাবার বাড়িতে তো এখন তো আমি বাড়ি চলে এসছি ব্যাকগ্রাউন্ড দেখেই তোমরা বুঝতে পারছো তো এখন তোমরা ভিডিওটা দেখে ফেলো তো এই ভিডিওটাতে তোমরা সবটা দেখতে পারবে যে আমি কী করেছি কোথায় ঘোরাফেরা করেছি আর কি করেছি সব কিছুই তোমরা দেখতে পাবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখো তো আমি মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম ক্যামেরাটা এখন হঠাৎ করে অন করলাম কারণ তোমাদের দাদাভাই চলে এসছে এখন সাড়ে তিনটে বাজতে প্রায় প্রবে চারটে বাজতে যাচ্ছে সেই সকালে আটটার সময় গিয়েছে তোমাদেরকে তো বলেইছিলাম ও একাই গেছে ভাই যেতে পারিনি ওর একটু পড়ার কি লেখার ছিল তো ওর জন্যই ও আর যায়নি তো একাই গেছে আর এখন উনি আসলো ও দেখো গাড়িতে কি করতে গেল যাও আসছে তো ওটাই বলে দিলাম উনি এসছেন এখন সাড়ে তিনটে বাজছে যাচ্ছি যাচ্ছি বিকেল বেলায় মানে সন্ধ্যে বেলায় আমরা যাব একটু ঘুরতে বলেছি যদি দাদা দিয়ে যায় আমার দাদা বুনুকে রেখে দিলাম জোর করে বললাম বাড়ি যেতে হবে না তুমি থাকো একবারে রাত্রে যদি দাদার সাথে যাও তো যাবে আমি বললাম থেকে যাও কালকে আমার সাথে যাবে উনি থাকবেন না ওখানে আরেকজন বকে যাচ্ছে উনি ভাত বেড়ে দিয়েছে আর ওনার জামাই চলে গেছে গাড়িতে কি দেখতে ওর জন্য ওনার ভাত নাকি ঠান্ডা হয়ে যাবে দু মিনিটে ভাত নাকি ঠান্ডা গরম গরম খেতে হবে সব সময় ওনার কথা হচ্ছে সেটা আমি চশমাটা খুলি তাহলে ভালো লাগে না চশমা পরে সব সময় তো বললাম তুমি থেকে যাও তোমাকে আর আজকে কালকে আমার সাথে একবারে যাবে রাত্রেবেলায় বনু সকালে পড়া আছে তারপরে দশটার দিকে আবার পড়া আছে আবার নাচের ক্লাস আছে আড়াইটা থেকে তো থাকলেও করে উপায় নেই ওকে সকালে চলেই যেতে হবে তার জন্য আমি বললাম থাকো রাত্রেবেলায় যাবে জানিরা কি করবে আমরা তো সন্ধ্যেবেলা একটু ঘুরতে যাব ভেবেছি দেখা যাক কই গো ওই খুব ইয়ে একবারে খাওয়ার বেড়ে দিয়েছে আর কোথায় চলে গেছে পাকা রাস্তায় চলে গেল নাকি না না তুমি খাওয়ার দিয়ে যাও তুই বলবি তো যে মা নাই গাড়িতে গেল তার ভাত তুমি বেড়ে ফেলেছ আর গেছে

থাকে না তো আমি তুমি এখন খাচ্ছ খাও খা জ্বর তো সব বুড়োকে তো বলছিলাম থেকেই যেতে কালকে একবার আবার সাথে যেতে রাত্রের বেলায় নাকি পড়া আছে

সারাক্ষণ এই দুটোতে মিলে শুধু ছবি তুলবে গল্প করবে শুয়ে শুয়ে ল্যাদ খাবে না হচ্ছে রিলস বানাবে আমাকে বলছে আগেই তোমার ফোন দেবে আমরা রিলস বানাবো দিয়ে আমার চার্জগুলোকে সব শেষ করে দেবে লাস্টে আমিও ভিডিও বানাবো আরে হ্যাঁ হ্যাঁ ধরিয়ে দিচ্ছি না তো ও থাকা নিচ্ছে আছে থাক আরে তো বড় মাতব্বর খুবই একবার ইচ্ছা করে এরকম করছে আই হলো খাওয়া দাওয়া করে একবার চলে মানে রাত্রেবেলা যাবে তাহলে সন্ধ্যাতেও কথাতে পারবে উনি চলে যাবেন যাও আমরা দেখবা ভালো ভালো খাবো তখন তুমি মিস করে যাবা एवरीडे আমরা সলদেবেলে ভালো ভালো খাবো বলেছি হ্যাঁ মেয়েটা আছে দাও নিফোর বানানো আমরা রাতে বিরিয়ানি বানিয়ে খাবো না আচ্ছা கிஷோர் আমি কোথায় পাবো আমি এ থেকে টোটো রিজার্ভ করে ঘুরে ঘুরে বেড়াবো ওর গাড়িতে চাপবো না পিতা হলে আমার ঠোঁটটা কি ভালো হচ্ছে দেখো ফাটাটা অনেকটা কমে যে কালকে তো পুরো একবারে চামড়া বামড়া উঠে গেছিল তাই না ঠিক আছে আরেকজন খাক খেতে গেতে আরেকজনের সাথে একটু গল্প করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দুপুরে লাঞ্চ মানে তোমাদের দাদা ভাই এসেছিলো তখন লাঞ্চ করছিলো তারপরে তার ভিডিও করাই হয়নি সারা বিকেল কেটে গেল সন্ধে কেটে গেল তো এই আর কি তো সাথে একটু গল্প করলাম তারপরে আর এই বুনুকে কিছুতেই রাখলো না জানো তো বুনুর নাচের ক্লাস আছে তার মধ্যে সামনে হোলি আসছে তো সেটা নাচের প্র্যাকটিস আছে তো ওর জন্য ক্লাস মিস করলে হবে না বেচারার খুব থাকার ইচ্ছে ছিল আর আমরা কত প্ল্যান করলাম আমি আবার বল তারপরে বুনু সব একসাথে ঘুরতে বেরাবো ব্লগ সব করবো তোমাদেরকে সব দেখাবো কত কিছু ভেবেছিলাম যে আমরা বেরোবো কিন্তু বুড়োকে নিয়ে চলে গেলো আরেকজন আমি বললাম রাত্রে যেও বেঁচে একটু মানে বিকেলটা থাকুক একটু আমরা ঘুরবো টুরবো তাই না কিন্তু উনি চলে গেল বুড়োকে নিয়ে আর কি আমিও ঘরে বসেই থাকলাম আর কি করবো ঘুমিয়ে গেছিলাম বিকেল বেলায় এখন বাড়িতে কেউ নেই বাবিরাও নেই মাও নেই দাদাও নেই সব বাজারে গেছে সবাই মিলে বাজারে গেছে কি জামা কাপড় কেনাকাটা করতে বাড়িতে শুধু আছি আমি দিদা আর ঠাকুমা এই দেখো দিদা বসে আছে টিভি দেখছে আর ওই যে ঠাকুমা আমরা শুধু আর ওখানে চিৎকার করছে তোমরা শুনতে হয়তো কারণ ওকে বেঁধে রেখেছি এক্ষুনি ছাড়া ছিল এত ছুটো ছুটি করে সব কিছু ফেলে দেয় বালিশ টালিশ সব কিছু দেয় বালিশগুলোতে কাবড়ে টাবড়ে তুলো বের করে দিয়েছে ঠিক আছে ওর খেলা হয়ে গেছে এখন আপাতত বাধা দা এখন কাঁদছে কুই কুই করে তাহলে এখন বাধাই থাকলে সবকিছু শেষ করে দেবে আবার পরে দাদা আসবে তখন ওকে ছেড়ে রাখবে ও প্লে বাইট করতে যায় মানে খেলতে যায় আমাদের সাথে আমরা তো সেই হিসেবে নিই না আমরা ভাবি আমাদেরকে কামড়ে দেবে ওর জন্যই ভয় পায় কিন্তু ও কিন্তু আমাদের সাথে খেলতেই চায় তো ওর জন্য হ্যাঁ বেচারাকে মেয়েদের রেখেছে এখন ঠিক আছে শুয়ে শুয়ে কাঁদছে ছেড়ে দেওয়ার জন্য ছাড়বো পরে ছাড়বো এখন দিদা পাঁচক মানুষ বসে আছে তবে ঠাকুর বাবু বাবা ওদের গায়ে উঠে যাবে ভয়ে মানে যাবে এমনি ভয়ে শেষ হয়ে যাবে দিদা তাই না ওর জন্যই তো দিদা থেকে চাটা করে দিলাম আমি কিছু খাইনি আমি একটু চিকেন দিলাম দিয়ে কষা কষা খেলাম এখন বসে বসে একটু ঝাল ঝাল আর কী করবো এই আপাতত এইটুকুই আপডেট দেওয়ার ছিল তোমাদেরকে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো সাথে থাকো আর ভিডিওগুলো কেমন লাগে কবেলটা অবশ্যই আমাকে জানিও হুম হ্যাঁ 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 ঠাকুমা বলছে তুই এগুলো শ্বশুরবাড়িতে বলছিস না দা শ্বশুরবাড়িতে বলছি না আমি যেখানে বলছি সব্বাই ঝুলতে পারছে সব্বাই দেখতে পাচ্ছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আস্তে আস্তে আমি জানি আমার ভিডিও ঠিক তোমাদের ভালো লাগবে এখন যদিও ভালো না লেগে থাকে আসলে আমি এই প্ল্যাটফর্মে নতুন নতুন তো তো আমাকেও তো একটু গুছিয়ে বুঝে নিতে হবে তাই না যে প্রফেশানটা কী করে করতে হয় বা কি করে আমাকে কথাবার্তা বলতে হবে কি করে আরও ভালো ভালো কন্টেন্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো তো ওরা আমাকে সাপোর্ট করবে তবেই তো তাই না আসলে কী তো তোমরা দেখতেই পারবে আমি আমার ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইবারটা হাইড করে রেখেছি পরিস্থিতি এমন হয়ে গেছে জানো তো মানে আমি নিজেই খাওয়ার মানে সাপোর্ট বলতে সবাই সাপোর্ট করে বলতে কখনো আমি যে ইউটিউব করি ই করি কেউ কিন্তু কখনো কিছু বলেনি আমি নিজে যে করা হবে না বা কিছু আমি নিজের ইচ্ছে দেখে আমি তোমাদেরকে বলি যে আমার খুব ইচ্ছে হয়েছিলো আমার খুব শখ যে আমি এটা করবো তাই খুব ভালো লাগে বলেই কিন্তু আমি এগুলো করি তো প্লিজ তোমরা ওরা দয়া করে ওকে একটু সাপোর্ট করো আমি এডিট করি আমি সব করে খুব কষ্ট করে ভিডিওগুলোকে আমি ছাড়ি তো প্লিজ আবার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেউ সাবস্ক্রাইব না করে চলে যেওরা ওরা শুধু ভিডিও দেখলেই হবে চ্যানেলটাও তো সাবস্ক্রাইব করতে হবে তো সেটাও করে ফেলো তাড়াতাড়ি করে যেদিন ওয়ান কে হবে সেই দিন তো তোমরাও জানতে পারবে সব কিছুই তো হ্যাঁ এখনও আমার চ্যানেলে ওয়ান কে হয়নি ওয়ান কেটাই এখনও হয়ে উঠতে পারিনি তাও আমি কতটা কষ্ট করে যাচ্ছি দেখা দিনের পর দিন আমি ভিডিও ছেড়ে যাচ্ছি তো আমি আশা করি ভিডিওগুলো তাও ভালো দিচ্ছি মোটামুটি তোমাদের দেখার মতো একেবারে যে আমি খারাপ ভিডিও করছি এমন না আমি নিজে মনে করি তো প্লিজ একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো কমেন্ট করো আমার ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করো ঠিক আছে সবার সাথে শেয়ার করো আর প্লিজ সবাই মিলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেউ ভিডিও দেখেই শুধু বেরিয়ে চলে যাবে যে ভিডিও মানে চ্যানেল সাবস্ক্রাইব করবে না প্লিজ সেটা করো না দয়া করে এটাই বলবো ঠিক আছে যখন সবাই বলে কি তোর চ্যানেলে কটা সাবস্ক্রাইবার বা কিছু আমার তো বলার কিছু থাকে না আর এটাই আমাকে বলে যে তুই যে এত এত ভিডিওগুলো ছাড়িস কেউ কি দেখে তোর ভিডিও আর তোর ভিডিও দেখলেও তো চ্যানেল কি সাবস্ক্রাইব করে আমার কাছে কিন্তু বলার কোনো উত্তর থাকে না কারণ সব উত্তর একমাত্র তোমরাই দিতে পারবে আমি না তোমরা আমার সাথে থাকবে তবেই আমি মুখ তুলে জবাব দিতে পারবো তোমরা মানে হ্যাঁ আমার সাথে আমার অনেক পরিবার আছে সবাই আমার ভিডিও দেখে সবাই আমার পাশে আছে সত্যি বলছি অনেকে আমাকে বলে যে কেউ কি তোর ভিডিও দেখে তুই যে ভিডিওগুলোকে ছাড়িস বা কিছু হাসি ঠাট্টা ব্যাপারটাই হয়ে গেছে এখন আমি চেপে রেখে নিজের মধ্যে আমি জানি ওরা আমার সাথে আছো পাশে আছো তো প্লিজ আমার সাথে দেখো এরকম আরেকজনা চলে আসছে বসো পালো বসো পালো পড়ো হ্যাঁ হ্যাঁ এ তো গুড গুড বয় গুড বয় কি রে কি ছেড়ে দিয়েছি তো ওদেরকে বললাম না তখন বেঁধে রেখেছি ও বাবা ওনার যে কান্না ওনাকে ছেড়ে দিয়েছি পশু সারা দিল সাথে ছাড়া ছিল দেখো কত আদর করছে থাকো হ্যাঁ এখন ঘুমাবে এখানে ও রে বাবা ও রে বাবা থাকো হ্যাঁ দেখছে দেখছে সব তো বন্ধুরা দেখো এখন আমি চলে এসেছি রাত্রের ডিনারের জন্য তো আজকে সন্ধ্যেবেলায় অনেকগুলো মনের কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো কথাগুলো বলার পরে নিজেকে অনেকটা হালকা লাগছে আশা করছি তোমরা অবশ্যই আমার সাথে আছো আমার পাশে আছো আর সবসময় আমার সাথে থাকবে তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করো করে ফেলো যারা নতুন আমার ভিডিও দেখছ প্লিজ প্লিজ ঠিক আছে তো এখন দেখো রাত্রে ডিনার করতে চলে এসেছি তো আজকে ডিনারে আছে হচ্ছে বিরিয়ানি সন্ধেবেলায় তো বিকেলবেলায় বা সন্ধেবেলায় তো ঘুরতেই যেতে পারিনি বলেছিলাম ঘুরতে যাবো গুনো তো বাড়িই চলে গেল। তো দাদা আর হচ্ছে মামির ছেলে ভাই সব বেরিয়েছিল ছিল তো আমি বলেছিলাম ওরা প্রত্যেকদিন কিছু না কিছু বাইরে থেকে খেয়ে আসে বাড়িতে এসব খেতে পারে না আর আমার সামনে বলে এটা খেয়ে এসেছি ওটা খেয়ে এসেছি আমি বলি আমাকে তোরা লোক দেখাস আর আমার জন্য কিছু নিয়ে আসিস না আজকে কী মনে হয়েছে আমার জন্য দেখছি বিরিয়ানি নিয়ে এসছে তো সেটাই আমি বিরিয়ানিটা খাবো এখন তো রাত্রের ডিনারে আজকে বিরিয়ানিই আছে ঠিক আছে অনেক দিন বাদে বিরিয়ানি খাবো দেখেই তো আমার মনটা খুব খুশি হয়ে গেছে আমি খুব খুশি ঠিক আছে তো আর মা তো ওইদিকে গরম গরম ভাত মানে ভাত করেছে তো ভাত ডাল আরও কী কী মাংস মানে চিকেন তো করেই ছিল দুপুরে সেটাও আছে তো আমি একটু বিরিয়ানি নিচ্ছি তো ওখান থেকে মামিকেও একটু দিচ্ছি স্যালাড তো কেটেই নিয়েছি দেখতেই পাচ্ছ টমেটো পেঁয়াজ সব কিছু তো আর কি বলার আছে তো চলো ডিনারটা আমি করে নিই আচ্ছা ঠিক আছে তো আমার ভিডিওটা আজকের মতো এইটুকুই ছিল নেক্সট দিন আবার ভালো একটা ভিডিও আসবে তোমরা অবশ্যই দেখবে তো আজকে সারাটা দিন কেমন গেল সেটা তোমরা দেখতেই পেলে তো আজকের মতো ভিডিওটা আমার এইটুকুই ঠিক আছে তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল রেখো অনেক হাসি খুশি করে জীবন কাটাও অনেক আনন্দে থাকো আর সবাই আমার সাথে থেকো পাশে থেকো তো টাটা সবাইকে